Excuse me. Hi. আমি পল্লবী। ও, আপনি কি আমার বাবার পার্সোনাল সেক্রেটারি? আমার স্ত্রী হিসাবে বাবা আপনাকে পছন্দ করেছে। আপনি তাহলে এই এগ্রিমেন্টে রাজি? এগ্রিমেন্ট? হুম, আমাদের বিয়ের এগ্রিমেন্ট। বিয়ের এগ্রিমেন্ট? সে কি আপনি জানেন না? আমার পছন্দ হচ্ছে আপনার যদি বিয়া করে আমার ভালো লাগে আমি 1 বছর আপনাকে রাখব, না হয় আমি আপনাকে ছেড়ে যাব। বুঝতে পারছেন? সে কথা আমার বাবা আপনাকে বলে নাই, আপনি জানেন না। ও, তার মানে বিয়ের নামে 1 বছরের জন্য আপনি আমায় রক্ষিত রাখতে চান, তাই তো? পর্যাক, মেয়েদের কাছে সবচেয়ে অসম্মানের শব্দ ইংরেজিতে যাকে বলে কেপ্ট। না না, আপনি মনে হয় রেগে যাচ্ছেন। আমি আপনাকে বিয়ে করব, সবাই যেভাবে বিয়ে করে, মাতা সিঁদুর দেয়, বর সেজে যেভাবে বিয়ে করে সেভাবে বিয়ে করব। সিঁদুর দিয়ে বিয়ে করলে শাকে রক্ষিত নয়, তাকে বউ বলা হয়। মেয়েদের ব্যবহার করার জন্য অনেককেই অনেক মুখোশ হাঁটতে দেখেছি, কিন্তু বিয়েকে মুখোশ করতেই আপনাকেই দেখলাম। এটা আপনার বিদেশ নয় যে ডলার ফেললেই যে কোনো মেয়ে আপনার বিছানায় এসে যাবে। এখানে মেয়েদের আর কিছু থাকুক না থাকুক, সম্মান আছে, সব টাকা দিয়ে কেনা। আরে শুনুন শুনুন, আমাকে দেখে এরকম মেয়ে মনে হচ্ছে? ভালো লাগলে সবার ঘরে নিয়ে যাবেন, ভালো না লাগলে রাস্তায় বের করে দেবেন। 1 বছরের জন্য আমি আপনার পাপসে থাকতে পারবো না যে পুরনো হয়ে গেলে ফেলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি তো রোগের আগে আগুন হয়ে যাচ্ছেন। আগুন কি সাক্ষী করে মেয়েরা যখন স্বামীদের সঙ্গে সাত পাকে বাধা পড়ে তখন থেকে সেটাই হয়ে ওঠে তার অহংকার। কখনো কোনো মেয়ের জীবনে সেটা লজ্জা করে তুলবে না প্লিজ। ও শিট, কি ভাবছিলাম কি হয়ে গেল। ও শিট, আপনারা আমাদের এই ভিডিওটি দেখে কি বুঝলেন? এখনের যুগে টাকা হলে আর কিছু লাগে না, বুঝছেন নি? সবাই এখন টাকার পাগল, টাকার গোলাম হয়ে গেছে। এখনের যুগের মানুষ সবাই টাকা চায়, আর কিছু চায় না। ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, আর সম্পূর্ণ ভিডিওটি এডিট করা, কেউ সিরিয়াসলি নেবেন না।